জানেন, মনোনয়নপত্র না পেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন হরতাল অবরোধ করছে, এমন কি ট্রেন পর্যন্ত থামিয়ে দিয়েছে। এই ঘটনাটি ঘটেছে কোথায়? এই ঘটনাটি ঘটেছে নাটোরের প্রার্থী পরিবর্তনের দাবিতে ট্রেন চলাচল বন্ধ। নাটোরের লালপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর আনন্দ মিছিল কে হামলা করে আওয়ামী লীগের প্রার্থী পরিবর্তনের কারণে নাটোরে ট্রেন থামিয়ে অবরোধ পালন করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতা কর্মীরা। তাদের দাবি, নাটোরের লালপুরে আওয়ামী লীগের মনোনয়ন প্রাপ্তির আনন্দ মিছিল থেকে হামলা করার অভিযোগ উঠেছে। রোববার সন্ধ্যায় উপজেলার আব্দুল্লাপুর বাজারে ঘটনাটি ঘটে। এতে মনোনয়ন বঞ্চিত নেতাদের 5 কর্মী নেতা সমর্থক আহত হয়েছে। এর আগে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আওয়ামী লীগের একাংশের নেতা কর্মীরা আব্দুল্লাপুর রেল স্টেশনে 3টি ট্রেন অবরোধ করেন। আধা ঘন্টা পর পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যান এবং চলাচল স্বাভাবিক করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। বিকেল 4টার দিকে রাজধানী ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। লালপুর থানা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, নাটোর 1 লালপুর এবং বাগাতিপাড়া আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে বর্তমান সংসদ সদস্য শহীদুল ইসলামের নাম ঘোষণা করা হয়। এরপর পরে মনোনয়ন প্রত্যাশী লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদের সমর্থকেরা আব্দুল্লাপুর রেল স্টেশনে বাজারে প্রতিবাদ মিছিল করেন এবং পরে ট্রেন থামিয়ে দেন। বিকেলে সংসদ সদস্য শহীদুল ইসলামের 15 থেকে 20 জন সমর্থক সেখানে আনন্দ মিছিল বের করে। মিছিল থেকে হঠাৎ করে শামীম আহমেদের সমর্থকদের উপর হামলা চালানো হয়। এতে 5 জন আহত হন এবং খবর পেয়ে আব্দুলপুর ফাঁড়ি থেকে পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশ লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বলেন, আনন্দ মিছিল বর্তমান সংসদ সদস্যের মনোনয়ন পাওয়া নিয়ে তার নামে স্লোগান দেওয়া হচ্ছিল। এ সময় আমি বাজারে আমার ব্যক্তিগত কার্যালয়ে বসেছিলাম। হামলাকারীরা খুব অল্প সময়ের মধ্যে 5 জনকে গুরুতর জখম করে পালিয়ে যায়। এর আগে আওয়ামী লীগের দলীয় প্রার্থী পরিবর্তনের দাবিতে বিকেলে ট্রেন অবরোধ করে বিক্ষোভ করে। সভাপতি মোজাম্মেল হকের নেতৃত্বে বিক্ষোভকারীরা যাত্রীবাহী উত্তরা এক্সপ্রেস ট্রেন অবরোধ করেন। এ সময় দুই পাশে আরো 2টি ট্রেন রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা ও খুলনা থেকে শিলাহাটগামী খুলনা মেল, এই ট্রেনগুলি তারা বন্ধ করে দেয় এবং অবরোধ পালন করেন। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বার্থ যখন ফুরিয়ে যায় সেসব নেতাকর্মীদেরকে কখনো ভালো চোখে দেখেন না, তারা হিংসার পাত্র হয়, তাদেরকে দূরে সরে দেয়। তার একটাই আশা, নিজে শুধু ক্ষমতায় থাকা। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু নিজে ক্ষমতা থাকার জন্য এই দেশের মানুষকে তিনি পিষিয়ে শেষ করে ফেলছে। এই যে 17 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষা নষ্ট করে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এই দেশের মানুষের উপর আস্থা হারিয়ে ফেলেছে, এমনকি তার নিজের দল আওয়ামী লীগের প্রতিও আস্থা হারিয়ে ফেলেছে। আজ লালপুরে কেন নাটোরে এই ঘটনাটি ঘটবে? প্রিয় দেশবাসী, আপনারা জানেন আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে একটা পাল্টাপাল্টি ধাওয়া চলছে, মারামারি চলছে এবং তারা নিজেরাই এখন হরতাল পালন করছে। এখন বিএনপির হরতাল অবরোধ পালনের করার কোনো দরকার হচ্ছে না বলেই আমি মনে করি। এখন বিএনপির কাজ অনেক সহজ করে দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। আপনারা জানেন এই সার্কাস আরো নতুন করে
আরো কত দেখা হবে। এই সবেমাত্র নাটোরে শুরু হয়েছে একদিনের মধ্যে, আবার খুলনাতে হয়েছে, এই যে মাগুরাতে হয়েছে, প্রত্যেকটি জেলায় এই ধরনের ঘটনা ঘটবে। একাধিক আসনে অনেক প্রার্থী যখন এই মনোনয়নপত্র কিনেছিল, কাউকে কাউকে না কাউকে বাদ পড়তেই হয়। এই বাদ আওয়ামী লীগের লোক সহ্য করতে পারছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশকেও তারা অমান্য করে এই দেশের মানুষের অশান্তি ডেকে এনেছে। ঘটনাটি এখনই তো ঘটার সময়। প্রিয় দেশবাসী, পাপ বেশি করে ফেলেছে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পাপের প্রায়শ্চিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার তো করতেই হবে। এই বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়তো এই শাস্তির ভাগ হয়তো কতটুকু দিতে পারবে জানি না, তবে আওয়ামী লীগের নিজস্ব লোকজনই এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপদ ডেকে আনবে। প্রিয় দেশবাসী, আপনারা জানেন এই পুলিশ সদস্য এবং আওয়ামী লীগ যুবলীগ বর্তমান দেশটাকে কবজায় করে নিয়েছে।